কিছু মুষ্টিমেয় সামান্য যারা কল্যাণীতে সিনক্রেটটা করেছিল সামান্য কয়েকজন দয়া করে এখানে এরকম কিছু করার ভুল করবেন না। তার কারণ নমস্কার, আপনারা দেখছেন এইচ এয়ার নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের সামনে। এই বছর এখানকার থিম মালয়েশিয়া টুইন টাওয়ার। আপনারা হয়তো অনেক জায়গায় মালয়েশিয়া টুইন টাওয়ার দেখেছেন, কিন্তু সেগুলো দুর্গাপুজোর জন্য। এই বছর নিমতা জোনাকিতে কালী পুজোতে মালয়েশিয়া টুইন টাওয়ার করেছেন, এবং এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেব এখানকার এক কর্মকর্তার কাছ থেকে। আপনাদের থিম যে হচ্ছে, আর হঠাৎ এই চিন্তাভাবনা কেন? এই চিন্তাভাবনা এই কারণের জন্যই, গেল বছর যখন বুর্জ খলিফা বন্ধ হয়ে গেছিলো, আমরা এবং আমাদের বিস্তীর্ণ এলাকার মানুষজন যারা গিয়েও পৌঁছাতে পারেননি, দেখতে পারেননি, তখন আমাদের চিন্তাভাবনা ছিল আমরা আমাদের নিমতা জোনাকির পুজোয় যদি কোনো টাওয়ার করি তাহলে সেটা মনে হয় মানুষের নজর কাড়বে। সেই জায়গা থেকে চিন্তাভাবনা করে আমরা এগিয়েছিলাম। তারপরে যখন মার্চ এপ্রিল মাস নাগাদ আমরা ঠিক করলাম টুইন টাওয়ার করবো, তারপরে শুনতে পেলাম কল্যাণী এবং শ্রীরামপুরে টুইন টাওয়ার হচ্ছে। আমরা কিন্তু আমাদের লক্ষ্য থেকে পিছু পা হাঁটিনি, বরঞ্চ আমাদের লক্ষ্যটা আরও দৃঢ় হয়েছে যে আমরা তাদের থেকেও বেটার কিছু উপহার দেবো মানুষজনকে। এবং আমাদের টুইন টাওয়ারের আলোকসজ্জা যেটা থাকবে সেটা থাকবে পুরোপুরি অভিনব আলোর খেলা, যেটা কিনা কল্যাণী কিংবা শ্রীরামপুরে দেখতে পাননি। কী কী মেটেরিয়ালস ইউজ হচ্ছে? মেটেরিয়াল বলতে স্ট্রাকচারটা যেহেতু এত বড়, সেটাকে পোক্ত করার জন্য প্রচুর শাল বল্লি ইউজ হয়েছে, তার সাথে আয়রন রড ইউজ হয়েছে, বাঁশ, দড়ি, পেরেক, প্লাইউড, মিরার গ্লাস এবং অরিজিনাল গ্লাস, এই মন বাটাম, আরও বিভিন্ন রকম উপকরণ আছে। সেগুলো যারা স্ট্রাকচারাল কাজ করছে তারা ডিটেলস বলতে পারবে। এটার হাইটটা কতটা রাখছেন? দেখুন, কল্যাণী কিংবা শ্রীরামপুরে কেউ বলেছে 140-150, আমরা কোনো জায়গায় কেউ ফিতে নিয়ে মাপতে যাইনি, আর এখানেও কেউ হয়তো মাপে নিইনি আমরা, কিন্তু এটুখানি বলতে পারি কল্যাণী কিংবা শ্রীরামপুরে যেটা আপনারা দেখেছেন তার থেকে বেস্ট কিছু হবে, খারাপ হবে না। প্রতিমার কি বিশেষত্ব রেখেছেন? অবশ্যই প্রতিমার বিশেষত্ব আমাদের মধ্যে আছে, তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণ করেছিলেন যিনি, আমাদেরও মাতৃপ্রতিমা নির্মাণ করছেন তিনি, অর্থাৎ মিন্টু পাল। মিন্টু পালের হাতে কিন্তু নির্মিত হচ্ছে আমাদের নিমতা জোনাকি 2022 সালের শ্যামা প্রতিমা। তো প্রতিমাতে রয়েছে অভিনবত্বের ছোঁয়া, আমাদের মাতৃপ্রতিমা বিশ্ব শান্তির আরাধনায় ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। আমরা আমাদের মাতৃপ্রতিমার মধ্যে দিয়ে এটাই বার্তা পৌঁছে দিতে চাইছি সমাজকে, যেভাবে আমরা করোনামুক্ত সমাজ পাচ্ছি, আগামী দিনও কোনোরকম মহামারীর প্রকোপে যেন আমরা না পড়ি, সমাজের মানুষজন সুখে শান্তিতে বসবাস করুক, এটাই আমাদের বার্তা। আচ্ছা, আমরা কল্যাণীতে দেখেছিলাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল মানুষজন ভিড়ে, সেই বিষয়ে আপনার কী বলছেন? সেই বিষয়ে আমি মানুষদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা একটুখানি শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন, প্রত্যেককে দর্শন করতে পারবেন। 22 তারিখ সন্ধ্যা 6টায় আমাদের ওপেনিং, 28 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আমাদের মাতৃপ্রতিমা থাকবে। তাড়াহুড়োর কিছু নেই, 7 দিন আপনারা টাইম পাবেন হাতে, আস্তে আস্তে ধীরে সুস্থে আসবেন, মানে আমাদের প্রশাসনিক কর্তাদের সাথে সহযোগিতা করবেন, সদস্যদের সাথে সহযোগিতা করবেন। হ্যাঁ, একটি বার্তা আমি পৌঁছে দিতে চাই, যে সমস্ত দর্শনার্থীরা কিছু মুষ্টিমেয় সামান্য যারা কল্যাণীতে সিনক্রেটটা করেছিল সামান্য কয়েকজন, দয়া করে এখানে এরকম কিছু করার ভুল করবেন না। তার কারণ আমাদের কিন্তু পূজা মণ্ডপে 3 কিলোমিটার সারাউন্ডিং সিসিটিভি ফুটেজ, মানে ক্যামেরা রয়েছে, এবং চারি মোড়েই রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, আমাদের সদস্যরা। আমরা কিন্তু সামান্য কয়েকজনের ইন্টেনশনাল বিশৃঙ্খলতার জন্য লক্ষ লক্ষ মানুষের মণ্ডপে প্রবেশ করা কিন্তু বন্ধ করতে পারবো না। সুতরাং যদি কেউ চিন্তা করে থাকেন এরকম ইন্টেনশনালি কোনো সিনক্রেট করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য। নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের প্যান্ডেলটিকে প্রশাসন থেকে বারবার পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া হচ্ছে, যাতে যখন কোনো দর্শনার্থী এই প্যান্ডেলটিকে দর্শন করতে আসবেন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। ক্যামেরায় আয়ুষ ব্যানার্জির সাথে আমি অনিরুদ্ধ বটব্বাল, এইচ আর নিউজ, কলকাতা।